নিট পিজিতে কমলো যোগ্যতা মান, শূন্য পেয়েও যোগ্যতা মান নিট পিজির। পরীক্ষায় বসলে কাউন্সেলিং এর যোগ্য। বেসরকারি মেডিকেলে ভর্তির সুযোগ সমস্ত ক্যাটাগরি বা শ্রেণীর ক্ষেত্রে কার্যকর হচ্ছে এই নীতি। এ বিষয়ে একটি বিবৃতি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে বিষয়টি মন্ত্রক বিবেচনা করেছে। হেল লাইফ ইন্ডিয়া নিজস্ব সেন্টারে আসুন। কোন সার্জারি, মেডিসিন, ব্যথা, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট হেয়ার লাইফ ইন্ডিয়া। বিশেষজ্ঞরা জানাচ্ছেন দেখা যাচ্ছে ক্লিনিক্যাল এবং নন ক্লিনিক্যাল বহু আসন বছরের পর বছর পড়ে থাকছে, পড়ুয়া পাওয়া যাচ্ছে না। সেই সমস্যা দূর হবে, ফাঁকা থাকবে না ডাক্তারি পোস্ট গ্রাজুয়েটের কোনো আসনও। পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারের অভাব পূরণ হবে এমনটাই জানাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক। আর তাতে তীব্র প্রতিক্রিয়া বিভিন্ন মহলে। যেমন এই কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের যে বিবৃতি, তাতে যেরকম বলা হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব পূরণ হবে, তার বিরুদ্ধ মত রয়েছে। বলা হচ্ছে যে শূন্য পেয়ে কেউ চিকিৎসক হয়ে যাবেন সেটা কি করে সম্ভব, এই প্রশ্নগুলো উঠে আসছে। দুরকমেরই মত উঠে আসছে চিকিৎসক মহলে, তা নিয়ে তীব্র বিতর্ক। একের পর এক চিকিৎসক কি বলছেন এই বিষয়ে শোনাব। এমএমসি ইদানিং এমডিএমএস সিটে ভর্তির কারণে যে নতুন নির্দেশিকা দিয়ে এই পোস্ট গ্রাজুয়েট সিটে যে খালি সিটগুলো রয়েছে, যেখানে ভর্তি হতে পারেনি এই নিয়মের গ্যারা কলে, সেইগুলোকে করার জন্য যে নির্দেশ দিয়েছে, তাই নিয়ে কিন্তু কিছু ডাক্তারের সংগঠন আর রাজনৈতিক বিরোধী দল তারা হই হই করে বাজারে নেমে পড়েছেন কী অন্যায় হচ্ছে। এখন এনএম যে নিয়মটি হয়েছে কাউন্সেলিংয়ের, সেই নিয়মে 50% কাট মার্কস থাকায় বেশ কিছু মেধাবী ডাক্তার যারা MBBS পাস করে ডাক্তার হয়ে এলিজিবল হয়ে পরীক্ষায় বসেছেন, তারা তলার দিকে থাকায় তারা পায়নি 50% কাট মার্কসের জন্য। একটা কথা মনে রাখবেন, যখন আমরা ডাক্তারি পড়েছিলাম সেই সময় কিন্তু আমাদের কাট মার্কস ছিল না, কোনো এন্ট্রান্সও ছিল না, শুধুমাত্র মার্কসের বেসিসে দেওয়া হতো। ইদানিং এগুলো চালু হয়েছে, সুতরাং টাইম টু টাইম এই পদ্ধতি বদলাবে। একটা বছর যে ছাত্রদের প্রিপারেশনের জন্য চলে যায়, যারা প্রত্যেকবার কাউন্সিলিংয়ে হয়তো সুযোগ পাচ্ছে না, তো সেই জায়গায় তাদের একটা বড় রিলিফ ডেফিনেটলি অ্যাডমিনিস্ট্রেশন বা সিস্টেম তাদেরকে একটা দিল ঠিকই, এবং তার ফল কীরকম হতে পারে সেটা সময় বলবে। তবে এটা ডেফিনেটলি সাইকোলজিক্যালি স্টুডেন্টের ওপর যে পরিমাণ প্রেশার একটা থাকে, সেইটার থেকে একটা যে বড় রিলিফ সিস্টেম ভাবছে, যেভাবে স্টুডেন্টদের ওপর থেকে যে মেন্টাল ট্রমাটাকে যতটা কমানো যায়, মানে ভরাতে হবেই, তাই জন্য যে যেন তেন প্রকারে যে কোনো ছাত্রদের সুযোগ দিয়ে দিতে হবে, এটাও কিন্তু কোয়ালিটি নিয়ে বেশ প্রশ্ন আগামী দিনে উঠে যেতে পারে। তবে হ্যাঁ, আমাদের কিছু কিছু কম্পিটিটিভ এক্সামে এরকমও দৃষ্টান্ত আছে যে নেগেটিভ স্কোরেও তারা কিন্তু সুযোগ পেয়েছে। যে সমস্ত ছেলেমেয়েরা খুব সিরিয়াস ওয়েতে নিট অ্যাসপিরেন্টের মতো করে প্রিপারেশন নিচ্ছিল, আমার মনে হয় না তাদের ক্ষেত্রে এই কাট অফটা কম হলো না বেশি হলো সেটা খুব একটা ম্যাটার করবে। এটা স্পেসিফিক্যালি সেই বর্গের স্টুডেন্ট বা সেই সেই সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে ম্যাটার করবে যাদের নাম্বারটা প্রিভিয়াসলি কাট অফ যেটা ছিল তার কাছে পিঠে বিলং করে, বা তারা অল্পের জন্য হচ্ছে সেই কাট অফটা ক্রস করতে পারেনি। হয় যে এই সমস্ত তথাকথিত নন ক্লিনিক্যাল সাবজেক্ট যেগুলো, সেগুলোতে যদি আরও বেশি সংখ্যক ছেলেমেয়েরা আসে, তার পিজি সিটগুলো ফিল্ড আপ হয়, তাহলে সেটা কিন্তু দূর দিক থেকে বা ভবিষ্যতে ডাক্তারদের জন্যই ভালো করবে, কারণ সেখান থেকে ভালো ভালো স্টুডেন্টরা তৈরি হবে। না কোনো একটা জায়গায় যে বিভিন্ন মেডিকেল কলেজের এই সমস্ত পিজি সিটগুলো অনুমোদন পেয়ে যাচ্ছে কোনো পরিকাঠামো ছাড়া, কাজেই সেই কারণে সেখানে সে কোনো স্টুডেন্টরা যেতেও চাইছে না, চান্স পেয়েও যেতে চাইছে না। আমার মতে এই জায়গাটা একবার সরকারের ভেবে দেখা উচিত। সেন্ট্রাল গভর্নমেন্টের সার্কুলার এসছে যে নিট পিজি এন্ট্রান্স, অর্থাৎ সর্বভারতীয় স্তরে যে MDMS এর এন্ট্রান্স এক্সাম, তাতে বেসিক রিকোয়ারমেন্ট অফ পার্সেন্টাইল সেটাকে একটা জিরো বলে অ্যালাউ করা হয়েছে। কিন্তু ভালো করে আমাদের বুঝতে হবে যে পার্সেন্টাইল আর কোনো একটা মার্কস পাওয়া কোনো পরীক্ষায় পার্সেন্টেজ, এটা কিন্তু
একেবারে সেম জিনিস নয়, পার্সেন্টাইলের হিসেবটা একেবারেই অন্য, এবং এর সঙ্গে সে পরীক্ষায় এক্স্যাক্টলি কত নাম্বার পেয়েছে তার কোনো রিলেশন নেই। ইনফ্যাক্ট এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে এটাতে কিন্তু আমি অনেকে বলছে যে এতে পরীক্ষার্থীদের মান কমে যাবে এবং যারা পরবর্তীকালে MD MS করবে তাদের কোয়ালিটি কমে যাবে, আমি কিন্তু এর সঙ্গে একদম একমত নই। কারণ ভালো করে বুঝতে হবে কারা এই পরীক্ষায় বসছে, তারা কিন্তু সবাই MBBS পাশ করা ছাত্রছাত্রী। সুতরাং একটা বেসিক লেভেল অফ কোয়ালিফিকেশন এবং কোয়ালিটি তাদের মধ্যে রয়েছে।